যারা মিলাদ কিয়াম করে তাদের পিছনে জামাত হবে কি? কবর দেওয়ার পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কি? মিলাদ কিয়াম করে যারা তাদের মধ্যে শিরিকি ধারণা আছে, ধারণা কি মানে আল্লাহর নবী উপস্থিত হয়ে সবাই দাঁড়িয়ে যায়, তাই না? নাউজুবিল্লাহ, কুফুরি আকীদা, এদের পিছনে সালাত হবে না। কবরস্থানে কবর দেওয়ার পরে সম্মিলিত মুনাজাত বেদাত, এটা চলবে না। এই মর্মে কোনো সহিহ দলিল পাওয়া যায় না। এমনি নিজ নিজ ভাষায় দোয়া করবে, করে চলে আসবে। এইটা তো জানতে চাইলেন, কিন্তু কবরে শোয়ান কিভাবে, মায়েতকে শোয়ান কিভাবে? সিট করে বলছেন না কেন? সিট করে শোয়ানো বেদাত। ডান কাতে শোয়াতে হবে, কিভাবে? ডান কাতে শোয়াতে হবে, একবার ডান কাতে শোয়াতে হবে, যে মাথা যেন পশ্চিম দিক থেকে কেবলা দিক থেকে যেন না ঘুরে, ঠিক আছে? আপনার বউ মারা গেছে, গোসল দিছে কে? আপনি তো দেননি, তাই না? কেন দিলেন না? হারাম তাই? এই ফতোয়া জানতে আসছেন, গোসল করার ফতোয়া জানেন না? স্বামী মারা গেলে আগে স্ত্রী তাকে গোসল করাবে, স্ত্রী তাকে কাফন পরাবে। যদি স্ত্রী আগে মারা যায়, স্বামী তাকে গোসল করাবে, স্বামী তাকে কাফন পরাবে। কথা কি বুঝতে পারলেন? অন্য চেহারা দেখবে, অন্য কেন দেখবে? আপনি বেঁচে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতে পারেন, আয়েশা তুমি যদি মারা যাও আমার আগে, তাহলে আমি তোমাকে গোসল দিব, আমি তোমাকে কাফন পরাবো, আমি তোমাকে দাফন করব। ইবনু মাজার 1665 নম্বর হাদিস। আপনি পারবেন না কেন? আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে গোসল দেননি? কে এই ফতোয়া দিয়ে রাখছে যে মারা গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, তালাক হয়ে যায়? বেহুদা ফতোয়া, জায়গা পান আপনারা।